আপনি 100% পাবেন কি করবে? মেট্রো হবে 6টা, আপনি দেখলেন মাত্র 1টা, সব কিছু মিলিয়েই হবে। আপনি যা বাংলাদেশে 40 বছরে হয়নি, আমার কাছ থেকে আপনি 5 বছরেই সব আদায় করতে পারবেন। আমরা যে পদ্মা সেতুটা করছি নিজের টাকা, এই প্রশংসাটা তো করেননি, দেখিনি করছে কেউ, কেউ করছে। এখানেও নানান ব্যাপার আছে, টাকা বেশি খরচ হয়ে গেছে, আপনি পেতে পারেন। কিন্তু আপনি আমার দেশের সয়েল কন্ডিশন আর অন্যান্য দেশের সয়েল কন্ডিশন এক নয়, এই কথাটা বুঝতে হবে। এই কথাটা বারবার বলেছি, প্রাইম মিনিস্টার নিজে জবাব দিয়েছে। আর আমাদের প্রাইম মিনিস্টার এমন মানুষ, উনি সব কিছুর খোঁজখবর রাখেন, কেউ যদি অহেতুক অপব্যয় করে সেটার জবাব কিন্তু দিতে হয় তার কাছে। আমাদের দেশে যেমন ধরেন প্যান্ডেমিক, এটাও বিশ্ব সংকট, প্যান্ডেমিকের সময় অনেক প্রকল্পের কাজ বন্ধ হচ্ছে। আপনি লক্ষ্য করেন যে এইসব প্রকল্প আসছে বলে নতুন নতুন রাস্তা করা, 4 লেন 6 লেন আরও নতুন করে করা, যেমন ফরিদপুর থেকে বরিশাল, তারপরে চট্টগ্রাম থেকে কক্সবাজার, এইসব প্রকল্পগুলো আমরা নতুন করে হাত দিয়েছি এবং এগুলো ফিজিবিলিটি হয়ে গেছে। এখন কাজ আরম্ভ করতে হবে, এডিবি ফাইন্যান্স করতেছে ফরিদপুর থেকে বরিশাল, বরিশাল এদিকে পটুয়াখালী পর্যন্ত। তো এইসব কাজের জন্য আমরা পদার্থ প্রকল্পকে আমরা কি এভাবে করব যে রাস্তাও করতেছি, রাস্তা হচ্ছে, এটাও নির্মাণটা ওর সাথে সঙ্গতি রেখে করব, বিষয়টা তো এমন। পদ্মা সেতু আমাদের একটা চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ আমরা অতিক্রম করেছি। এ 5 বছরে এটার জন্য আর্থিক যে সঙ্গতি সেটাও আমরা সুযোগ পেয়েছি, সুযোগ আছে। যেমন এখানে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে PPP, এটারও এক্সিম ব্যাংক ফাইন্যান্স করছে, এটারও বাকি অংশের টাকা আমাদের ফান্ডিং আছে। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, এখানেও ফান্ডিংয়ের নিশ্চয়তা আছে, অলরেডি ফান্ড আসতে শুরু করেছে। কচুয়া এটা আমরা নিজস্ব অর্থায়ন করছি। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।